সারা জীবন তুমি যারে সেজদা দিলে না, অথচ সেই মালিক তোমার জীবন দিয়েছে। সারা জীবন যারে তুমি সেজদা দিলে না, অথচ সেই মালিক তোমার মৃত্যু দিয়েছে। তুমি সারা জীবন যেই মনিবের সেজদা দিলে না, এই মালিক পৃথিবীটা বানাইছে আল্লাহ আকবার কর না কেন? সারা জীবন যে আল্লাহকে সাজদা দিল না, ওই আল্লাহই বলবে ইসরাফিল আমার সিংহাটা ফু দিয়া দে, সিংহাটা ফু দিলে পৃথিবীটা দণ্ড বন্ড হয়ে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহ। আল্লাহ বলছেন আল্লাহ হলো তিনি যিনি তোমাকে আমাকে একত্রিত করবেন একটা ময়দানে, যেই ময়দানটা সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? হাশরের ময়দানে যেদিন আল্লাহ একত্রিত করবে, একত্রিত যেই মাঠটার মধ্যে করবে, ওই মাঠটা কোনো শাম সিরিয়াই এই দুনিয়ার জমিনেই হাশরের ময়দান হবে। ওই মাটি দুনিয়ার মাটি গোলা গোলো মাটি, আর ওই দিন হাশরের ময়দানটা হবে তামা। মাতার আধ বিঘা দুপুরে সূর্যটা থাকবে, বারোটা মুখলিয়া সূর্যটা উইটা ওই তামার মাটির মধ্যে তাপ দিবে। তাপ দেওয়ার পরে আগুনের চাইতে বেশি গরম মাটিটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, সেই দিন তোমাদেরকে একত্রিত করবে। কেউ আগুনে পুড়ে মারা গেছে, ওখান থেকে বের হয়ে সেই মাঠে যাবে। কেউ পানির মধ্যে পইরা মারা গেছে, লাশ পাওয়া যায় নাই, ওখান থেকে লাশটা উঠে হাশরের ময়দানে যাবে। কেউ কবরের ভিতরে পড়ে আছে, ওই কবর থেকে উলঙ্গ অবস্থায় ওই ময়দানের মধ্যে যাবে রে বাবা। ওই ময়দানে যাওয়ার পরে আল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে, কিন্তু একজন লজ্জাস্থান আরেকজনে দেখবে এটা কেমন কথা? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে আয়েশা কবর থেকে উঠবে, কিন্তু মাতার আত্মিকা দুপুরে সূর্য থাকবে, তার গাটটারে বাঁকা করে দেওয়া হবে। উপর দিকে তাকায়া তাকায়া সূর্যের দিকে তাকায়া মাঠে যাবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। ওই কঠিন মুসিবতের মধ্যে যাওয়া নেওয়া হবে। এ বন্ধুরি ও যুবকের দল, ওই ময়দানে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কাহারো পক্ষ থেকে কেউ কোনো উপকার নেওয়া হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, এবং কাউকে সাহায্য করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কাউকে সাহায্য করা হবে না। ওই কঠিন মুসিবতে মানুষের জবানের ভিতরে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, আল্লাহ আকবার কথা কি লাগে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কিন্তু কেউ কাউকে বাঁচাইতে পারবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় লুন্তি তোমার ঘরে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা ছিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা ছিলে কারো কফিয়ত চলবে না। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
রসুল তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানে হরানে ওয়ালা রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা ঈদগার ময়দান বানানো হয়েছে ঈদগার পাশে একটা মসজিদ আছে না নাই এই মসজিদে আজান হয় কি হয় না আজানের ফাঁকে আর একটা এলান হয় একটি সুখ সংবাদ কথা গণ ঠিক কিনা এই মসজিদে একটি সুখ সংবাদ পড়া হয় ও যুবকের দল না জানি কোন দিন মসজিদে আপনার নামের এলান হয়ে যায় জন্মের পরে আজান দিল আরেক বেড়াই মরার পরে নামাজও পড়াইবো আরেক বেড়াই খালি হাতে আইসো খালি খাতে যাইবা দেখবেন ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে হাত মুঠ করে রাখে কিন্তু মরার পরে কি আর মুঠ থাকে না সইরা দে তাইলে বোঝা গেল আসছি আল্লাহর নিয়ামত লই আইসি যাওয়ার সময় কিছুই নিতে পারলাম না দুনিয়ার সম্পদ কথা কন ঠিক কিনা সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমরারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান এই মসজিদের ভিতরে একটি সুখ সংবাদ লে বলেছে 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 আর শোনার পরে আমরা জীবিত যারা আছি পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আল্লাহ তুমি আমরারে বানাইছো তোমার দিকে আমরা ফিরে যাব কোটিপতি যেই মাটির ঘরে শুইবে রাস্তার একটা রিক্সাওয়ালা সেই মাটির ঘরে শুইবে এ আমার বাবা বুড়া মানুষের আগে জোয়ান মারা যায় দাদার আগে নাতি মারা যায় এমন ইতিহাস নন্তির জমিনে আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বইলা যায় আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এমন কোন দিন নাই ফেসবুকের পাতায় মৃত্যুর সংবাদের বার্তা পাই না জানি কোন দিন আমাদের মৃত্যুর বার্তা ফেসবুকে বাসতে থাকে এ বন্ধুরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে যেই কোনো মুহূর্তে আজরাইলে লন্তি চিনে নি কথা গণা দেখছেন নি আজরাইল রে মা নাদিককে করছি নে সে যে নামে আজরাইল কইতাম নি বাজান
মরণ সামনে আসেনি, কন কন সে যে নামে আজরাইল, সঠিক সময় লুন্তি তোমার করে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না, আজরাইলা ছিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না, আজরাইলা ছিলে কারো কফিয়ত চলবে না, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলো আল্লাহু আকবার, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা, এই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাশরের ময়দানে তোলা হবে, আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে কিয়ামত দুই ধরনের, একটা হলো সমষ্টিগত আর একটা হলো ব্যক্তিগত, সমষ্টিগত কিয়ামত অনুষ্ঠিত হবে ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে, আর ব্যক্তিগত কিয়ামত শুরু হবে আজরাইলের থাবার মাধ্যমে। এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, ব্যক্তিগত কিয়ামতটা এমন হবে তুমি ঘরের ভিতরে শুয়ে থাকবা কিন্তু তোমার ঘরে আজরাইল ডুববে, আমার বডির পাশে আমার মা, আমার বডির পাশে আমার বাবা, আমার বডির পাশে আমার আপনজন সবাই বসে থাকবে, থ্যাংক ইউ, আমার আপনজন সবাই বসে থাকবে, আমি মারা গেলে আমার সম্পদের ভাগ আমার সন্তান নিবে, আমার সম্পত্তির ভাগ আমার স্ত্রী নিবে, কিন্তু আমার 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 কবরের আজাবের ভাগ আমার সন্তান নিবে না, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার আপনজনরা নিবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে এই লোকটার কোনো ভয় নাই, এই লোকটার অভিভাবক হইলাম আমি আল্লাহ, জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, নাইলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে আখিরা তো ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বর হলো ঈমান, জোরে করে এক নম্বর কি ঈমান, দুই নম্বর হলো নেক আমল, ঈমান যদি না থাকে নেক আমল যদি না থাকে তাইলে আপনি দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হবেন, হাশরের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ, আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়
আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ঈমান হলো মুহাম্মদ রসুল, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে অনেক মানুষ নবীর এই কিছুদিনের জন্য মানতে চায় না। কথা কন ঠিক কিনা? যারা বলে নবুয়ত পাওয়ার আগে নবী ছিলেন না, এদের কি ঈমান আছে? আর জোরে কোন ঈমান আছে? এই জন্য যুবক, নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি, যখন কিছু নাই তখন আল্লাহ নবীকে বানাইছেন প্রথম, আমার নবীকে সবার পরে পাঠাইছেন শেষ নবী বানাইয়া। এই জন্য আমার যুবক, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যারা বলে নবুয়তের পূর্বে নবী ছিল না, এদের কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী সৃষ্টির প্রথম, আমার নবী রুহানি জগতে নবুয়ত প্রাপ্ত, আমার নবী রুহানি জগতে নবীর উপরে নবুয়ত নির্ধারিত। দুনিয়াতে মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে নবী হয়ে এসেছেন, 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় বলি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নবীরে চিনতে ছেলে প্রেম লাগবে। কথা কন ঠিক না বেডে? এই তোমার মাইকের সাউন্ড ইজি রেখো, মনে হয় আমার কাছে আওয়াজ আসে, পিছা আওয়াজ যায় না। বলেন, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না ওরে, প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক গোসনা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, প্রেমে হাসাই প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। আর তারপরে না, তারপরে তো বেশি না, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না ওরে, প্রেম করিহা এই তাহিরি কলঙ্ক গোসনা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও যুবকের দল, কি দিয়া বুঝাইতাম কবর কি জিনিস? কবরে না গেলে বুঝবেন না কবর কি জিনিস। ঘুম ধরছে ঘুম ধরছে, বাড়িতে ঘুমাইবেন কিন্তু জান্নাতের বাগান প্রতিদিন মিলবে না। এমন হতে পারে গুনার গাঁটি লইয়া মাহফিলে এসেছেন কিন্তু আমার আল্লাহ জীবনের গুনাগুলা ক্ষমা কইরা বাড়িতে ফিরাইতে পারেন। কথা কন ঠিক কিনা? এই দল যুবক, আমার নবী আপনার নবী বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার থাবা মারব। পৃথিবীর কেউ তোমার মরণের কষ্টের ভাগ নিবে না। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে। আল্লাহ বলি একদিন সব আমি শেষ করে দিব, যেমন করে সংসারের দিকে আমি সন্তান নিয়ে যাই, এমন ভাবে গোটা পৃথিবীটা আমি লন্ড বন্ড করে দিব। এক নম্বর, এমন একটা সময় আসবে আসমান ছিদ্র হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে যাবে, তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। এ যুবক, জমিনের মধ্যে যত নদী আছে সব নদীর মধ্যে ঢেউ উঠে যাবে,
শান্ত নদী অশান্ত হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে যত পাহাড় গুলো আছে সব পাহাড় গুলো আকাশের মধ্যে তোলার মতন উড়তে থাকবে। বন্ধুরা রে আমার, ওহ আমার নন্দির বাবারা, এই তুলার মত তুলার মতো আসমানটা যখন উড়ে যাবে তখন জমিনটা নাচতে থাকবে। ইয়াউমায়া কুনুন্নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে যাবে। আর যুবক বায়রার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা সেই দিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে কয়লার খনি তেলের খনি স্বর্ণের খনি সব নিচ থেকে উপরে উঠে যাবে। একটা মানুষ স্বর্ণের লোভ করবে না, একটাই কারণ, সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন। যুবকের দল আমার নবী আপনার নবী, আল্লাহু আকবার, আমার নবী আপনার নবী বলেন যখন আসমানটা কাঁপবে জমিনটা নাচতে শুরু করবে। অনেক মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কিছু মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কিছু মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন একটা কম্পন সৃষ্টি হবে মার পেটের বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। এবার স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচ দিয়া রক্ত ঝরে কেন। সন্তান বলবে কি ব্যাপার, আমার মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন। সবাই শুধুমাত্র একটা কথাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল, কোনো কিছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, যুবক ভাইরা মাইন্ড করবেন না, এই ওয়াজগুলো আমি লক্ষ মানুষের সামনে কিন্তু করি এইভাবে এইভাবে বাড়ি গরুয়া মাফিরে ওয়াজটা করি না। এরপর আমি একটা সিরিয়াস ওয়াজের দিকে টান করলাম, যেহেতু আমাকে কেয়ামতের মাঠ পর্যন্ত যেতে হবে, একদম সুন্দর পরিবেশে কথাগুলা বলি। কিন্তু আপনারা তরিকাপন্থী মানুষ, অনেক মুরব্বী ফাঁকে ফাঁকে বসে আছেন, ওয়াজ বুঝবেন, ওয়াজটা বাড়িতে নিয়ে যান। মার পেট থেকে সন্তানটা পরে যাবে, রসুল বুঝাইতে চাইছে এই দুনিয়াটা এমন একটা ঝাঁকুনি মারবে। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার বলনা কেন, আরে একটু ভূমিকম্প আসলে মানুষ ঘর থেকে বের হয়ে যায়। সেই দিন এমন একটা ভূমিকম্প মারবে, এমন একটা নারা মারবে, মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। মার জিজ্ঞাস করো, মা ওই সন্তান ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয়? মা বলবে পুত্রে তুই যখন আমার কলিজায় বারবার লাত্তি মাইরা দুনিয়ায় আসতে চাইছিলি, মনে চাইছিল হাতের মধ্যে ছুরিটা লইয়া জীবনটা দিয়া দেই, এত ব্যথা করছে। যুবক মার পেট থেকে আপনি দুনিয়ায় এসেছেন, মারে লাইতাইয়া বেহুশ বানাইয়া ফেলাইছি, লুন্তি মাহফিলে ওয়াজ শুননা কোনো লাভ নাই, তাহিরি বয়ান শুননা কোনো লাভ নাই। যদি আপনার মারে কষ্ট দেন, বাপের কষ্ট দেন, পায়ে দুইটা বইলা দিয়া যায় কেয়ামতের ময়দান সামনে, একদিন আপনার নিজের ব্যক্তিগত কেয়ামত শুরু হবে, সেই দিন পৃথিবীর কেউ আপনার পাশে দাঁড়াবে না। ও বন্ধু খবরদার, একটা কথা বলি শুনেন, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মায়ের কদমের মধ্যে ঠুটকা লাগাইয়া চুমা দেন। মা যখন ওই চুমাটা খাইয়া দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিবে। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল কি হইল, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা তো আগে দিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফানিউ আয়াবক
ওয়াজগরাব্বিকাদুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, খুঁটিবিহীন আসমানটা টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, পানিগুলা সেকেন্ডে গাছপালাগুলা সমান করে ফেলাইব, মানুষ উইরা যাইয়া এক দেশ থেকে আরেক দেশে পড়বে। ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গাপুর দেবে, সিঙ্গাপুর দেওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে যথাযথ বানাইছেন, এক সেকেন্ডের জন্য মিথ্যা না। আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আবার আয়াতে বলতেছেন, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন আমার আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিঙ্গাপুর দাও। সুবহানাল্লাহ, সিঙ্গাপুর দেওয়ার পরে সব লন্ড বন্ড হয়ে যাবে, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, হাজার বছরের পৃথিবী এইভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশগুলা বাঁচতে থাকবে, বাঁচতে 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 এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাবে, কেউ কারো কোনো খবর নেবে না রে বাবা। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'ন্নাকুম ইয়াউমাল ইলা ইয়াউমাল ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সারা জীবন তুমি যারে সেজদা দিলে না, অথচ সেই মালিক তোমার জীবন দিয়েছে, সারা জীবন যারে তুমি সেজদা দিলে না, অথচ সেই মালিক তোমার মৃত্যু দিয়েছে, তুমি সারা জীবন যেই মনিবের সেজদা দিলে না, এই মালিক পৃথিবীটা বানাইছে, আল্লাহ হাকবার কর না কেন? সারা জীবন যে আল্লাহকে সাজদা দিল না, ওই আল্লাহই বলবে, ইসরাফিল আমার সিঙ্গাটা ফু দিয়া দে। সিঙ্গাটা ফু দিলে পৃথিবীটা দণ্ড বন্ড হয়ে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী। আল্লাহ বলছেন, আল্লাহ হলো তিনি যিনি তোমাকে আমাকে একত্রিত করবেন একটা ময়দানে, যেই ময়দানটা সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, হাশরের ময়দানে কাফেরদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। হাশরের ময়দানে দেখেন আল্লাহ কয়, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহু। হাশরের ময়দানে একত্রিত করা হবে, ওয়াত্তাকু ইয়াউমা লা তাজজি নাফসুন আন নাফসি শাইআ। দেখছেন কত উপর রোয়াস, ঠান্ডা মাথায় করতে হবে। মনোযোগ আছে আপনাদের? আরে মনোযোগ আছে? আমি আপনার গোর দিকে তাকাই ওয়াশ করতেছি না, ওয়াশ করতেছি এই যে 50টা ক্যামেরা আসছে এখানে, এই যে এতগুলো ক্যামেরা আসছে, এতগুলো ক্যামেরা মোবাইল টোবাইল যে লাগাই রাখছে, লন্তির ওয়াশ আগামীকাল দেশ বিদেশ থেকে মানুষ ঘরে শুয়া শুয়া শুনবে। এই জন্য আপনারা যেদিকে মনোযোগী হন, আমাকে মাথা ঠান্ডা রেখে কথা বলতেই হবে। আমি কি বুঝাতে পারতেছি? এই জন্য আল্লাহ বলেন, হাশরের ময়দানে যেদিন আল্লাহ একত্রিত করবে, একত্রিত যেই মাঠটার মধ্যে করবে, ওই মাঠটা কোনো শামসিরিয়াই এই দুনিয়ার জমিনেই হাশরের ময়দান হবে। ওই মাটি দুনিয়ার মাটি গোলা গোলো মাটি, আর ওই দিন হাশরের ময়দানটা হবে তামা। মাথার আধ বিঘা দুপুরে সূর্যটা থাকবে, বারোটা মুখলিয়া সূর্যটা ওইটা ওই তামার মাটির মধ্যে তাপ দিবে, তাপ দেওয়ার পরে আগুনের চাইতে বেশি গরম মাটিটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা
লায়াজমানকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, সেই দিন তোমাদেরকে একত্রিত করবে, কেউ আগুনে পুড়ে মারা গেছে ওখান থেকে বের হয়ে সেই মাঠে যাবে, কেউ পানির মধ্যে পয়রা মারা গেছে লাশ পাওয়া যায় নাই ওখান থেকে লাশটা উঠে হাশরের ময়দানে যাবে, কেউ কবরের ভিতরে পড়ে আছে ওই কবর থেকে উলঙ্গ অবস্থায় ওই ময়দানের মধ্যে যাবে রে বাবা। ওই ময়দানে যাওয়ার পরে আল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে, কিন্তু একজন লজ্জাস্থান আরেকজনে দেখবে এটা কেমন কথা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আয়েশা কবর থেকে উঠবে কিন্তু মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, তার গাটটারে বাঁকা করে দেওয়া হবে, উপর দিকে তাকায়া তাকায়া সূর্যের দিকে তাকায়া মাঠে যাবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না, ওই কঠিন মুসিবতের মধ্যে যাওয়া নেওয়া হবে। এ বন্ধুরি ও যুবকের দল, ওই ময়দানে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কাহারো পক্ষ থেকে কেউ কোনো উপকার নেওয়া হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না এবং কাউকে সাহায্য করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কাউকে সাহায্য করা হবে না। ওই কঠিন মুসিবতে মানুষের জবানের ভিতরে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, আল্লাহ আকবার কথা কি লাগে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কিন্তু কেউ কাউকে বাঁচাইতে পারবে না, সহযোগিতা করতে পারবে না। ও বন্ধুরে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহু, সেই দিন কাহারো চেহারা কালো হয়ে যাবে আবার কাহারো চেহারা ফর্সা হয়ে যাবে। এখন বলবেন তাহির উযু, কার চেহারা ফর্সা হবে? যারা আল্লাহর ইবাদত করে, কার চেহারা নূরে আলোকিত হবে? যারা আজান করলে মসজিদে নামাজে যায়, কার চেহারাটা আলোকিত হবে? যারা মা বাবার খেদমত করে, কার চেহারাটা আলোকিত হবে? যারা বান্দার হক মায়রা খায় না, যার চার চেহারাটা আলোকিত হবে, যে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, কার চেহারাটা আলোকিত হবে? যারা ওলি আল্লাহকে ভালোবাসে, কার চেহারাটা আলোকিত হবে? যারা কোরআন অনুযায়ী জীবনকে সুন্দর করে গঠায়। যুবক ভাইয়ের আমার এখন প্রশ্ন করবেন, হুজুর কার চেহারাটা অন্ধকার হয়ে যাবে? এক নম্বর, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে। দুই নম্বর, যারা নবীর সঙ্গে গাদ্দারি করে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে। তিন নম্বর, যারা মা বাবার বুকের মধ্যে লাথি মারে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে। চার নম্বর হলো যারা সুদখোর তাদের চেহারাটা কালো হয়ে যাবে। পাঁচ নম্বর, যারা গোসখোর তাদের চেহারাটা কালো হয়ে যাবে। ছয় নম্বর, যারা বান্দার হক মাইরা খায় আসেনি, কতক্ষণ আসেনি, আরে হক মাইরা খাও না আসেনি রে বাজান, আসেনি আসেনি আসেনি, যারা বান্দার হক মাইরা খায়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ সব কিছু ক্ষমা করে দিবে কিন্তু তিন শ্রেণীর মানুষের গুনাহ ক্ষমা করবে না। এক নম্বর, যারা আল্লাহর সঙ্গে শরীক করে, আরো জোরে গন, আরো জোরে গন, আল্লাহকে দুইজন না একজন, আরো জোরে গন না দুইজন না একজন, যারা আল্লাহর সঙ্গে শরীক করে এদের গুণ আল্লাহ মাফ করবে না। দুই নম্বর, যারা মা বাবার বুকে লাথি মারে এদের গুণ আল্লাহ মাফ করবে না। তিন নম্বর, যারা বান্দার হক মাইরা খায় তাদেরকে আমার আল্লাহ কখনো মাফ করবে না। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন কিয়ামতের ময়দানে, আমার রাসূল বলেন কিছু কিছু মানুষ যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে, রাসূল ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো গায়ের মধ্যে শিকল লাগায় রাখছি? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু
এটা ঠান্ডা কোন শিকল না, এই শিকলটা জাহান্নামের আগুন দিয়া গরম করা হইছে, এই শিকলটা তাদেরকে বেরি লাগাইয়া দেওয়া হয়েছে। কয়ে কেন? কয়ে এই জন্য, যারা দুনিয়ার জমিনে মা বাবার বকে বুকে লাথি মারত, মা বাবার মনে কষ্ট দিত, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহ সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, বাবা গো বাবা বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে বোঝা গেল মা বাপরে কষ্ট দিলে হাসের ময়দানে আজাব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে বেনামাজির হিসাব, হাসরের ময়দানে নামাজের হিসাবটা আগে নেওয়া হবে। এই জন্য যুবক ভাইরা আমার, ওই হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবার আগে নামাজের দরকার আছে না নাই? ওর সময় তাকতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো, বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহার, আর সাথে সাথে মনু মহাজন, সাথে সাথে মনু মহাজন কি না হইতে পারে, চল মুর্শিদের দরবারে, মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্ন হবে এই কোলে সেই কোলে, দুনিয়া তো শান্তির দরকার আছে, আখিরা তো শান্তির দরকার আছে না নাই? এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতটা হলো চিরস্থায়ী। নামাজের হিসাব দেওয়ার আগে নামাজে গিয়ে যাও, হাসরের ময়দানে সত্যির অবস্থা সবচাইতে ভয়ঙ্কর হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য হারাম খাওয়া যাবে না, গুস খাওয়া যাবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র সাত প্রকারের মানুষের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। কয় প্রকার? সাত শ্রেণীর মানুষের মাথার উপরে। শেষ কথা হলো, সাত শ্রেণীর মানুষের মাথার উপরে
আর শাজিমের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো যারা ন্যায় বিচারক, আর দুই নম্বর হলো আপনারা যে দান করছেন, এক টাকা দিচ্ছেন, দশ টাকা দিচ্ছেন, যারা দান করছেন তারা, কথা কোন ঠিক কিনা? তবে যারা হাশরের ময়দানে ওয়াজ করে আমাদের মতো পাগড়ি টাগড়ি লাগায় কয় হাশরের ময়দানে আমার নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলাটিন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আপনারা জবান খুললে কোন আমার নবী হাশরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এ আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না তাদের কথা ঠিক আছে, যারা নবীর দুশ্মন এদের জন্য নবী সুপারিশ করবে না। যারা নবীর দুশ্মন, যারা ইমান আছে, আমলে ত্রুটি হয়ে গেলেও রসুল সুপারিশ করব। শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, রসুল বলছেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহও করে ফেলে তাদের জন্য আমি নবী সুপারিশ করব। তাহলে আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? যারা নবীর শাফাত মানে না তাদের ইমান নাই, শেষ। তাইলে আজকে থেকে ওয়াদা, মৃত্যুবরণ করতে হবে, কবর দেশে যেতে হবে, কবরে কষ্টের ভাগ কেউ নিবে না, কষ্টের কথা আপনি কাউকে বলতেও পারবেন না। যা কিছু করার দুনিয়া থেকে কইরা যান, কবরে গেলে আপনি সুখী থাকবেন, হাসরে উঠলে আপনি সুখী উঠবেন। তবে কর্মটা নিজেই করতে হবে, জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান মানুষ যেন আপনি মরে যাওয়ার পরও আপনাকে মনে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।